একটা বাসা বাড়ির ক্ষেত্রে কি কি টুলসের প্রয়োজন হয় ওয়াইরিং এর ক্ষেত্রে, সেই টুলসগুলো আমি আজকে দেখাবো। যেমন টেস্টার, টেস্টার আমরা কি করব, টেস্টারের কাজ হলো আমার বাড়িতে কারেন্ট আছে কি না, বা লাইন টেস্ট যে কোন তারে ফেজ আছে সেটা টেস্ট করার জন্য আমাদের টেস্টারের প্রয়োজন হয়। তারপর হচ্ছে মারতুল, এই মারতুল, এই মারতুলের কাজ হচ্ছে যে কোনো ধরনের স্ক্রু বা যে কোনো ধরনের জায়গাতে নাট বা বোর্ডগুলো লুজ করার জন্য বা বোর্ডের ক্লিপ খসাবার জন্য আমাদের মারতুলের প্রয়োজন হয়। তারপরে প্রয়োজন হচ্ছে কাটার, এই কাটারটার কাজ কি, এই কাটারটার কাজ হলো আমি যে কোনো তার, আমি যে কোনো তারকে ছিলার জন্য আমাকে ওই কাটারের প্রয়োজন হয়, ওই কাটার দিয়ে আমি তার ছিলি। তারপর আমার যে প্লাস, এই প্লাসটি হচ্ছে বিভিন্ন রকম কাজের, যেমন এই প্লাসে তারকে গুচ্ছভাবে তারকে ধরে একসাথে পেঁচানোর জন্য প্লাসের প্রয়োজন হয়, বা কোনো নাট টাইট হয়ে আছে সেটাকে খোলা যাচ্ছে না ওই জন্য প্লাসের প্রয়োজন হয়, বা আরও আছে হ্যাক্সো। হ্যাক্সো আমরা কী কাজে লাগাবো, হ্যাক্সো হচ্ছে একটা বোর্ড, আমরা একটা বোর্ড কাটবো, একটা সমান মাপে বোর্ড কাটতে গেলে ওই আমাকে হ্যাক্সোর প্রয়োজন হয়, বা একটা হোল্ডার লাগানোর জন্য বা সিলিং লাগানোর জন্য একটা কেসিং ওয়ারিংয়ের মধ্যে যখন আমরা এটা মাপ করে কেসিং কাটবো, হ্যাঁ সেই সময় আমাকে ওই হ্যাক্সোটা দিয়ে কাটতে হবে। বা হাতুড়ি আছে, যেমন ছোটো হাতুড়িটা, ছোটো হাতুড়িটার কাজ হচ্ছে কি, একটা মেন সুইচ, একটা মেন সুইচ যখন লাগাবো মেন সুইচের সাইডে যে পিন কাটাগুলো থাকে ওই পিন কাটাগুলো লাগানোর জন্য আমার ওই হাতুড়িটির প্রয়োজন হয়, ছোটো হাতুড়িটি। এবার যেমন আমাদের এই হাতুড়িটি দিয়ে মাঝারি সাইজের যতগুলো কাজ হয় সমস্ত কাজগুলো এই হাতুড়িটি দিয়ে করা ভালো হয়। যেমন আমার এই ড্রিল মেশিনটি, এই ড্রিল মেশিনটি হচ্ছে বিভিন্ন রকমের ছোটো ছোটো পয়েন্টগুলো যেগুলোতে প্রয়োজন আছে ছোটো ছোটো পয়েন্টের ফুটো করার, ওই পয়েন্টগুলো ওই মেশিনের সাহায্যে ফুটো করা হয়। এবং যখন আমি বড় ফুটো করতে যাব, যখন আমি বড় ফুটো করব বা ভারী ভারী কোনো কাজ করব তখন আমাকে এই মেশিনটি দিয়ে করতে হবে, বড় মেশিনটি দিয়ে। হ্যাঁ, আর ওই মেশিনটির কাজ কি, আমরা যখন ওয়ালে ঝিরি কাটবো, ঝিরি কাটার সময় ওই গ্যালেন্ডার মেশিন, যেমন এটা একটা গ্যালেন্ডার মেশিন, এই গ্যালেন্ডার মেশিন দিয়ে প্রথম আমাকে ওয়ালটার ওয়ালের ঝিরিটা কাটতে হবে। ঝিরিটা কাটার পরে যে যে ঝিরি যে টুকরোগুলো আছে সেই টুকরোগুলো ভাঙার জন্য ওই বড় মেশিনটির প্রয়োজন। এই ছিল আমাদের এই হাউস ওয়াইরিংয়ের ইলেকট্রিক যে টুলস, সাধারণত বাড়ি সাধারণ বাড়ি ওয়াইরিং করার জন্য এই টুলসগুলির প্রয়োজন, এই টুলসগুলি হলেই একটি হাউসে ওয়াইরিং করা যায় অনায়াসে। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আপনাদের কমেন্টে আমি উপকৃত হব।